আশা করি তোমরা সকলে ভালো আছো। এতদিন পর্যন্ত স্কুল খোলা হয়নি, তার জন্য তোমরা অনেকটা অঙ্কে পিছিয়ে আছো, কিন্তু আজ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে, তার জন্য তোমাদেরকে আজকে কিছু অঙ্ক পড়াবো। ক্লাস ফোর এর আমি প্রথম অঙ্ক নিচ্ছি, যেখানে চ্যাপ্টারটি শুরু করছি, চ্যাপ্টারটির নাম হচ্ছে সরল অঙ্ক বন্ধনীর ব্যবহার। আমরা সকলে কি জানি তিন প্রকার বন্ধনী আছে। প্রথম বন্ধনী যেটা, এটাকে বলছে প্রথম বন্ধনী, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, আর এটা হচ্ছে তৃতীয় বন্ধনী। তারপরে এই যে প্রথম বন্ধনী এটা দেখছো, এটাকে কি আমরা প্রথমে এই কাজটা করবো, এটার ভিতরে যে কোনো সংখ্যা এবার থাকুক, যোগ বিয়োগ গুণ ভাগ, যে সংখ্যাটাই থাকবে আমরা অঙ্কের মধ্যে প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব। তারপরে কোথায় যাব, দ্বিতীয় বন্ধনীতে। দ্বিতীয় বন্ধনীতে যাওয়ার সঙ্গে সঙ্গে এই প্রথম বন্ধনীর কাজটা হয়ে যাওয়ার পর এই প্রথম বন্ধনীর যে উত্তরটা বেরোবে তার সঙ্গে দ্বিতীয় বন্ধনীটাকে জুড়ে যে সংখ্যাগুলি পাবো সেটা দিয়ে আমরা তারপরে একটু ধাপটুকু যাব। তারপরে তৃতীয় বন্ধনী, এই তৃতীয় বন্ধনীতে এই পুরো অঙ্কটা, একটা যখন বড় অঙ্ক দেবে তখন একটা অঙ্কতে কি থাকবে, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী, এই সবগুলোকে একত্রিত করে এই তৃতীয় বন্ধনীর কাজটা সবচেয়ে শেষে হয়। তার জন্য এটাকে কি একটা বড় বন্ধনী বলা যেতে পারে। এবার তোমাদেরকে একটা উদাহরণ স্বরূপ একটা বুঝিয়ে দিচ্ছি। দেখো অঙ্কটিতে প্রথম আছে দ্বিতীয় প্রথম তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী। প্রথম বন্ধনীর মধ্যে কি আছে, সাত যুক্ত পাঁচ, এটা প্রথম বন্ধনী। আবার তারপরে ব্র্যাকেট ক্লোজ করার পর মাইনাস দিয়েছে, বিয়োগ চিহ্ন দিয়ে চার দিয়েছে, তারপর দ্বিতীয় বন্ধনীটা ক্লোজ করেছে, তারপরে আবার বিয়োগ চিহ্ন তিন আছে, তারপরে তৃতীয় বন্ধনী। তাহলে আমরা প্রথমেই শিখলাম এটা প্রথম বন্ধনী, এটা দ্বিতীয় বন্ধনী, এটা তৃতীয় বন্ধনী। তো আমি যখন তোমাদেরকে বললাম যে প্রথমে প্রথম বন্ধনীর কাজ হবে, এই প্রথম বন্ধনীর মধ্যে যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলির চিহ্নের মাঝে, সংখ্যা দুটির মাঝে আছে যুক্ত চিহ্ন, তার জন্য এই দুটোর কাজ আগে করব। তাহলে সাত আর পাঁচ যোগ করলে আমরা জানি যে বারো হবে। তারপরে এই প্রথম বন্ধনীটা দেওয়ার সেরকম আর দরকার নেই। তারপরে তোমার দিচ্ছি বিয়োগ চিহ্ন চার আছে, তবে চারটা দিয়ে দিচ্ছি এবার, দিয়ে দ্বিতীয় বন্ধনী, বিয়োগ চিহ্ন দিয়ে তিন, এবার তৃতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী দিলাম। মানে যখন যখন আমরা একটা একটা করে বন্ধনীর কাজ করতে যাব সেরকম একটা একটা করে বন্ধনী উঠতে থাকবে, এবার তৃতীয় বন্ধনীর আর দরকার নেই। এবার বারো থেকে যদি চার বিয়োগ করি তাহলে আমরা জানি যে আট হয়। এবার তৃতীয় বন্ধনীর মধ্যে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি এখানে লিখব। এবার আমরা জানি যে আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ হয়, তাহলে খুব সহজে অঙ্কটি হয়ে গেল। এরকম আরো একটি অঙ্ক করে তোমায় বুঝিয়ে দিচ্ছি। আগের মতো এই অঙ্কটা সেম একই রকম, তো এই অঙ্কটা আবার করা যাক। দেখো এই উত্তরটার, এই অঙ্কটার উত্তর বেরোলো চোদ্দ। সেরকম এবার যদি আমরা অনুশীলনীতে যাই, অনুশীলনীর সব অঙ্কগুলো করে দেবো না, কারণ তোমাদেরকে নিজেদেরও বাড়িতে করতে হবে। তার জন্য আমি দুটো থেকে তিনটে অঙ্ক করে দেবো, তোমরা বাদ বাকি সবাই নিজেরা নিজের বাড়িতে কমপ্লিট করবে, এবং যখন স্কুল খুলবে আমায় দেখাবে, আমি সেগুলো দেখে নেব। দেখো অনুশীলনী চার থেকে প্রথমে আমি তোমাদেরকে পাঁচের অঙ্কটা করে দেখাচ্ছি।
প্রথমে তৃতীয় বন্ধনী তারপর দ্বিতীয় বন্ধনী এবার প্রথম বন্ধনীর মধ্যে যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যার কাজ করব তাহলে 29 এর সঙ্গে যদি 2 যোগ করি তাহলে পরে সংখ্যাটি কত হবে 31 তার সঙ্গে 28 বিয়োগ করব দ্বিতীয় বন্ধনী যুক্ত 13 তারপর তৃতীয় বন্ধনী তারপরে 2 প্রথমে তৃতীয় বন্ধনী দিলাম তারপরে 31 থেকে যদি 28 বিয়োগ করি তাহলে পরে 3 পড়ে থাকে 3 এর সঙ্গে 13 যোগ করব তৃতীয় বন্ধনী দেব যুক্ত 2 তারপরে তৃতীয় বন্ধনীর মধ্যে যে সংখ্যাগুলি আছে সেটার যোগ করব উত্তরটি কত বের হলো 18 এবং তারপরে দেখো সাতের অঙ্কটা করে দিচ্ছি প্রথমে তৃতীয় বন্ধনী দিলাম তারপরে 20 লিখলাম বিয়োগ চিহ্ন দিয়ে দ্বিতীয় বন্ধনীর মধ্যে যে সংখ্যাগুলি আছে সেটার কাজ করব তাহলে পরে 9 যুক্ত 2 লিখলাম গুণিত প্রথম বন্ধনীর মধ্যে আছে 8 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে 5 পড়ে থাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে তৃতীয় বন্ধনী দিলাম আবার তৃতীয় বন্ধনী দিলাম 20 লিখলাম বিয়োগ চিহ্ন দিয়ে দ্বিতীয় বন্ধনী আর লিখার দরকার নেই তবু এই লাইনটাতে একটু দরকার আছে তার জন্য দিচ্ছি তাহলে 9 যুক্ত প্রথমে 2 এর সঙ্গে 5 গুণ করে ফেলব তাহলে পরে 10 দ্বিতীয় বন্ধনী যে তৃতীয় বন্ধনী দিলাম তাহলে 10 এর সঙ্গে 9 যোগ করলে 19 হয় ये तृतीय बंधनी তাহলে উত্তর হলো আমাদের 1 আরেকটা অঙ্ক করে দিচ্ছি আগেরটাতে একটা গুণ ছিল কিন্তু এটাতে একটা ভাগও আছে প্রথমে যেটা বললাম প্রথম বন্ধনীর কাজ তাহলে 5 আর 7 যোগ করলে 12 তার সঙ্গে 10 গুণ করব দ্বিতীয় বন্ধনী দেওয়ার পর ভাজিত দিয়ে 3 তাহলে আমরা জানি 10 12 120 ভাজিত 3 ভাগ তোমরা সবাই জানো তাই পড়ে দেখাচ্ছি না 120 সঙ্গে যদি 3 ভাগ করি তাহলে 40 হয় তাহলে আজকে তোমাদের এই লেসনটাই পড়ালাম পরের দিন তোমাদেরকে লসাগু ও বসাগু পড়াবো এই লসাগু এবং বসাগুগুলো একটু দেখে রাখবে তারপর তোমাদেরকে বুঝিয়ে দিয়ে পরের অঙ্কগুলো শুরু করব আজকের জন্য এটুকুই।